বাকি পোচাকধারীর রূপত চোরাং গরু সরবরাহকারী নগাঁও আরক্ষী জওয়ান আর গৃহরক্ষী বাহিনীর জওয়ানের বিরুদ্ধে উত্থাপন হয়েছে অভিযোগ। নগাঁও আরক্ষীর জালত 42টা গরুসহ 5টাক সরবরাহকারী রাজ্যত অব্যাহত গরুর চোরাং বেহা নিশারাধারত প্রতিদিনে চলি আছে গরুর অবৈধ ব্যবসায়। দেওবারে নগাঁও আরক্ষীয়ে 42টাক চোরাং গরু জব্দ করার আটক করে 5টাক অবৈধ গরু সরবরাহকারী সামগ্রীর পর বাংলাদেশ সীমান্তলে চোরাংভাবে সরবরাহ হয়ে আছে গরু, কিন্তু অবৈধ গরু সরবরাহকারীর বিরুদ্ধে কঠোর আনন্দ মিশ্র বাহিনী। নগাঁওত দীর্ঘদিনে দপদপাই থাকা চোরাং গরু ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর হয়েছে নগাঁও আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্র। ঘটনার সঙ্গে জড়িত 5গৰাকী ব্যক্তিক আটক করেছে নগাঁও আরক্ষী। গ্রেফতার সামগ্রীর রুসমত আলী, মুস্তাফা আহমেদ আর আসিবুর রহমানক আরক্ষী আটক করেছে। ট্রাকখনের চালক গহপুরের জানবরা আর হ্যান্ডিম্যান ভিকু বাইলুঙকো, কিন্তু লক্ষণীয়ভাবে এই চোরাং গরু ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উত্থাপন হয়েছে নগাঁওর এগারী আরক্ষী জওয়ান আর গৃহরক্ষী জওয়ানের বিরুদ্ধে। উল্লেখযোগ্য যে বরঘাট আরক্ষী চকীত কর্তব্যরত আছিল গরু ব্যবসায় জড়িত আরক্ষী জওয়ান আর গৃহরক্ষী জওয়ানজন। পিছে প্রশ্ন হয়, প্রকৃততে গরু সিন্ডিকেটর আড়ত কোন? খাকি পোশাকধারী এই দুজন আরক্ষী বিষয়ার বিরুদ্ধে নগাঁও আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্রই কি ব্যবস্থা গ্রহণ করে সেয়া সময়তে হব লক্ষণীয়। নগাঁওর ভাস্কর জ্যোতি বরার রিপোর্ট, নিউজ টাইম অসম।